জবাব চায় বাংলায় যেখানে আমরা দেখলাম যে গতকাল বিচারপতি অমৃতা সিনহার গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ যেটাতে কিছুটা অংশ উঠে এলো অনির্বাণের অগ্নিবাণে বাকি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ডিবেট হলো জবাব চায় বাংলায় ঠিক কি উঠে এলো দেখাবো বল সম্পূর্ণভাবে 100% এখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কোর্টে অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এখন অগ্নি পরীক্ষা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আদৌ এই তদন্তটা করতে চান না যেভাবে তদন্তের মতন তদন্ত করা হয় সেভাবে তদন্তটা করতে চান না ছেড়ে দিতে চান ওয়াক ওভার দিয়ে দিতে চান কেন বলছি এই কথাগুলো তার কারণ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাত পা বেঁধে রেখে দিয়েছে কেউ কেউ এই অভিযোগ যখন উঠছিল তখন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি সেই নট যেগুলোকে বলা হয় বা সেই বাঁধনগুলোকে যখন তিনি খুলে দিলেন এবং তারপর বললেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা সিবিআইকে ফ্রি হ্যান্ড দিচ্ছেন তিনি এবং তারপর জাস্টিস অমৃতা সিনহা যে কাজটা করলেন তা হলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কোনো অফিসার সেই অফিসারের যদি যোগ্যতা বা সেই অফিসারের যদি আস্থা অর্জন করতে তিনি না পারেন তাকে সরিয়ে দেওয়া হলো ইডি সিবিআই এর কাছে যথেষ্ট পরিমাণ তথ্য প্রমাণ রয়েছে আমি জাস্ট দুটো কথা বলবো এখানে খুব জরুরি যেটা আমরা একটা জিনিস ভুলে যাচ্ছি জীবন কৃষ্ণ সাহার মোবাইল থেকে সমস্ত তথ্য রিট্রিভ করা হয়েছিল সেটা নিয়ে কিন্তু কোথাও কোনো উচ্চবাচ্য হচ্ছে না সেকেন্ড সুজয় কৃষ্ণ ভদ্র যে মোবাইল যেটা ডিলিট করেছিল সিভি ভলেন্টিয়ারকে দিয়ে তার সমস্ত রিট্রিভ হয়েছে এবং সুজয় কৃষ্ণ ভদ্রর ভয়েস টেস্টের জন্য ইডি কিন্তু আদালতে আপিল করে বসে রয়েছেন দেড় মাস ধরে ভয়েস টেস্ট হয়েছে কিনা বা বলে কি পাওয়া গেছে সেটা ম্যাচ করেছে কিনা কারোর সঙ্গে সেটা কিন্তু এখনো আদালতে আসেনি আমি নিশ্চিত ইডির কাছে রয়েছে কোন রকম রক্ষা কবচ দেননি অভিষেক ব্যানার্জিকে বরং জজ সাহেব বলেছেন যে তিনি ওই জাস্টিস অমৃতা সিনহার 14 তারিখের অর্ডার তার আগের অর্ডার কোর্ট করে বলেছেন যে তিনি যখন জুন মাসে এই কোর্টে এসেছিলেন তারপরে যা যা ঘটেছে পরিস্থিতি পাল্টেছে এবং এখনই হস্তক্ষেপ কোর্ট করবে না এক কথায় কোর্ট বলে দিয়েছে যে তদন্তে হস্তক্ষেপ করবে না রাজ্যে তদন্তের ক্ষেত্রে আমরা দেখেছি সিবিআই ইডি তারা যতটা তৎপরতার সঙ্গে করা দরকার করছে না নানা অজুহাত দিচ্ছে আজকে যেমন একটা অজুহাত দিল যে আমাদের এতক্ষণ তদন্ত করতে হচ্ছে 26টা 28টা এই সমস্ত হাবিজাবি কথা বলে তো লাভ নেই তাদের তদন্তের ক্ষেত্রে গাফিলতি আছে এবং আছে বলেই এবং সেটা সম্পর্কে তৃণমূল কংগ্রেসের অপরাধীরা জানেন সেজন্যই তারা এই সমস্ত বড় বড় বক্তৃতা করতে পারেন যে আমি যাবো না দেখি কী করতে পারে ইত্যাদি তো এখন ইডি আদালতের চাপে পড়েছেন কি করা ব্যবস্থা নেন সেটা দেখতে হবে লিপসেল ফাউন্ডস এর কোম্পানি সেখানে কিছু অন্যায্য হয়েছে কি হয়নি এটা নিয়ে সত্যি কথাটা কি সেটা খুঁজে বার করা যত না উৎসাহ তার থেকে বেশি আগে থেকে দাগিয়ে দাও ভাই যে এ চোর ও চোর সে চোর আমি এটা পলিটিক্যাল কথাই বলছি অনির্বাণ বাবুর সঙ্গে আমি পার্শিয়ালি একমত আজকে রাজনীতি এর সঙ্গে যুক্ত আছে বলেই সারদানন্দা তদন্ত হয়নি কারণ তদন্ত যদি হতো অনির্বাণ বাবুদের দল জেলের ভেতরে প্রেসিডেন্সির ভেতরে দাঁড়িয়ে দলটা বা সরকারটা চালাতে হতো যদি থাকতো রাজনীতির জন্যই এখনো ওনারা বাইরে আছেন আর দ্বিতীয়ত এই যে একটা পারসেপশন ক্রিয়েট করা হচ্ছে রাজনীতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল করে যেই পার্টি করুক তৃণমূল করুক বিজেপি করুক যেই পার্টি করুক উনি একটা কোম্পানির সিইও একটা তদন্তকারী সংস্থা তদন্ত করে পেয়েছে যে এই কোম্পানির কিছু ডুবিয়াস ট্রানজ্যাকশন তার সিইও তার ডিরেক্টরদের ডাকা হয়েছে এখানে ইডি ফেলিওর না সিবিআই ফেলিওর তার ডিরেক্টরকে চেঞ্জ করা তার ইনভেস্টিগেশন অফিসারকে চেঞ্জ করা এটা মানুষ দেখছে না মানুষ দেখছে সারদা নারদা রোজভ্যালির মতন কি এটাও শরীর সমাধি হলো